ভারতের পাল্টা হামলার মুখে পড়েছে পাকিস্তান ভয়েই সব হয়ে গেছে খান খান সাহস নেই বুকে তাই পেছনে মারে ছুরি ভয়ের চোটে বলে কেমন মিথ্যা ঝুরি ঝুরি পাকিস্তানকে তার কার্যকলাপের জবাব দেওয়ার জন্য ভারতীয় প্রতিরক্ষা বাহিনী সর্বদা প্রস্তুত থাকে যুদ্ধ বিয়তি বা সিজফায়ার ফায়ার উলঙ্ঘন করে জম্মু কাশ্মীর সংলগ্ন সীমার নিকটে আর্নিয়া আরসপুরা সেক্টরে ফায়ারিং করেছিল তো বিএসএফ এর যাওয়া জওয়ানরা মারাত্মক পাল্টা আক্রমণ করেছিল বিএসএফ পাকিস্তানি পোস্ট এবং ডেরার মারাত্মক ক্ষতি করেছিল আসলে এনআর একটা রিপোর্ট যায় কিছুদিন আগে বিএসএফ এর একজন জওয়ান আন্তর্জাতীয় সীমার নিকটে ফেন্সিং রিপেয়ার করার জন্য গেছিল ওই জওয়ানের উপর পাকিস্তানি সেনারা হামলা করেছিল পাকিস্তানি স্নাইপার ওই জওয়ানের উপর ফায়ারিং করে যার জন্যই ওই জওয়ানের চোয়ালে গুলি লাগে তার চিকিৎসা চলছে এখন পাকিস্তানের এমন কীর্তি কলাপের পর বি উপযুক্ত পদক্ষেপ নিয়ে পাকিস্তানি পোস্ট গুলোকে নিশানা করে বিএসএফ এর গুলিবর্ষণে পাকিস্তানের মনিটরিং টাওয়ার থেকে শুরু করে তাদের সেনা পোস্টেও সেই সাথে পাকিস্তানি ক্ষতি হয় সেনাদের মতে বিএসএফ এর তরফ থেকে করা এই কার্যকলাপ এতটাই দ্রুত ছিল যে সীমার কাছ থেকে অ্যাম্বুলেন্সকে রানিং যেতে দেখা যেত ওদিকে সেনা আধিকারিকদের মতে যে কোনো ধরনের অনুপ্রবেশকে আটকানোর জন্য বিএসএফ জওয়ানরা বর্ডার সংলগ্ন এলাকায় পুরোপুরি সক্রিয় সেনা আধিকারিকরা বলছে পাকিস্তানি সেনারা পুনরায় ভারতীয় সেনার উপর পুনরায় পাল্টা হামলা করে তারা বলে যে কোন রকম অনুপ্রবেশ আটকানোর জন্য বিএসএফ কে খোলামেলা ছাড় দেওয়া হয়েছে সেনা এবং কামান্ডোদের পাকিস্তানের কোনো কার্যকলাপের সঙ্গে মোকাবিলা করার কঠিন নির্দেশ হয়েছে ২৬ অক্টোবরে পাকিস্তানি রেঞ্জাররা সীমায় ফায়ারিং করেছিল পাল্টা জবাবও বিএসএফ এর জওয়ানরা দ্রুত দেয় এরপর পাকিস্তানি রেঞ্জাররা নিকটবর্তী সীমা পোস্টকে টার্গেট করার জন্য ফায়ারিং বাড়িয়ে দেয় যার পর ওই ক্ষেত্রে সেনার নিজের অগ্রিম সুরক্ষা পোস্ট থেকে প্রতিশোধ মূলক উচিত ব্যবস্থা নেওয়া হয় এই ফায়ারিং প্রায় রাত তিনটে পর্যন্ত চলে ভালো মতো দেখলে পাকিস্তানের কার্যকলাপের সাথে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী খুবই ভালো মতো পরিচিত চিরকালের মতো এইবারও বিএসএফ জওয়ানরা পাকিস্তানিদের উপযুক্ত জবাব দেয় তো বিএসএফ এর এই বীরত্ব নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান আর হ্যাঁ এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চোখ রাখুন রহস্য বাংলার পদ্মায় সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওগুলো আপনার প্রিয়জনদের শেয়ার করুন